এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একশোতে একশো, একশোতে একশো। মানুষকে সেবা করার জন্য, মানুষের দেখভাল করার জন্য তো সবসময় নেতা হতে হবে না, মনটা দরকার। সেটা আমিও জানি, আমরা সবাই ভালো করে জানি, কিন্তু সামর্থ্যের মধ্যে করতে হবে। তোমার লজ্জা শরম পাওয়া দেখা মনে হইতেছে যে খুব তাড়াতাড়ি এই বাড়িতে একটা সুখবর আইব। শোনো, এখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, এখন যদি তোমার চুক্তিপত্রে আমি সই না করি তখন কি করবা? ওরে বাবা, আমার কুত্তা আমারে কয় ভেউ। লজ্জা সেটা কোনো বিষয় না, তোমার কি মনে হয় এই সাজিন ঘাস খায়, এরকম যে কিছু একটা ঘটতে পারে তো আগে থেকে আমি আন্দাজ করছি, কোনো সমস্যা নাই। না 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 না, এত হেজিটেশনের কিছু নাই, তোমার যেটা করতে হবে সেটা আমি আগেই বলিয়া দিছি, তারপর যদি করতে না চাও। আমার পকেটে সব ডকুমেন্ট আছে, কোনো সমস্যা নাই। এই যে এই যে মোবাইলে, মোবাইলে সব ডকুমেন্ট আছে। এসব কি? সই না, বিয়ের আগে যে তোমার সাথে আমার যে কথোপকথন হয়েছে, মানে যে মানে ওই যে ভাগবাটোয়ারার বিষয়ে আলোচনা হয়েছে, এটা সব ভিডিও করা আছে। আমি করি নাই, আমার এক সহকারী দুষ্ট ছেলে, ও আর কি দূর থেকে ভিডিও করে ফেলছে, সেটা আমার পাঠাইছে হোয়াটসঅ্যাপে। ওই যে আছে না হোয়াটসঅ্যাপ, ওই যে মেসেঞ্জার, ওখানে পাঠাইছে। আমি দেখলাম এখানে সব কিছু ডিটেইল তুমি বলছো, কীভাবে কি ভাগবাটোয়ারা হবে, কীভাবে কি হবে, সব এখানে আছে, কোনো সমস্যা নেই। তুমি যদি অস্বীকার করো তাহলে আমি এটা সবাইকে দেখাই দেব, তখন তখন কি হবে? হ্যাঁ, সো আমি যেটা বলি, মানে আমার যে চাহিদা সেটা হলো গিয়া তোমার জামাই তোমার যে সম্পত্তি দিবে তার 50-50। মানে এটা আমি এখন বলছি তা না, আগে থেকেই এটা আলোচনা আছে আমাদের, এই যে ভিডিওতে সব আছে। এখন তুমি যদি সইদান করো, আমার তো কিছু করার নেই, আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, মানে যেটা আলোচনা হয়েছে সেটাই বলতেছি, তো ছেড়ে দেবো, সবাই দেখাই দেবো, এই আর কি। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কী করবা? আমি তাহলে গেলাম। এই যে হাতে নতুন ভাবি, এত টেনশনের কিছু নাই, আমরা আমরাই সব সমাধান হয়ে যাবে। গরম গরম সিঙ্গারা, গরম লাগছে। করিম ভাই, একটা বিপদ হয়ে গেছে তো। কি বিপদ? আরে হামিদ তো যাই না গেছে, ওই যে গ্রামবাসী ডাকাতে কাছ থেকে আমি বাঁচাই নিয়ে আসছি। তো ভালোই তো, জানার সত্য না, যেটা সত্য করতে সেটা জানবে না। কিন্তু কি দরকার ছিল আমার নামটা বলার? সবাই জানতো আমি বলদ, এখন সবাই মিলে যদি অ্যাটাক করে ভেদল হয়ে দেবো না, আমি তো এত কিছু সামলাতে পারব না। যখন চেয়ারম্যানে খারাপ আসছো তখন এসব চিন্তা করো নাই। হ্যাঁ, সে কেমনি পারবে বা? এই যে দাঁত দিয়ে মাংস চাবাও, দাঁতের নিচে কতখানি ব্যথা এটা বুঝবে না, মারি কত দূর এটা বুঝবে না, চেয়ারম্যান এবার চাও, নেতা এবার চাও, এই যে কতখানি ঝামেলা এগুলো বুঝবে না, সামলাও, অনেকগুলো সামলাও। হ্যাঁ, আমি তো নেতা হইতে চাই না, আপনারাই তো জোর করে আমাকে বলছেন যে দাঁড়ানোর জন্য। আপনি বলছেন যে কোনো বিপদ হলে আপনি আমার পাশে দাঁড়াবেন, এখন গ্রামবাসীর এই বিপদে আপনি আমাদেরকে ফেলা যেতে পারবেন? এই গ্রাম গ্রাম এত করো না তো, গ্রাম গ্রাম এত বুঝাও না, আমার নিজের তো একটা জীবন আছে, আমি তো খরকাটের মতো ঘুরে এসে বেসে বেসে পারেন না তো। তা হইব কেন ভাই, আপনি হয়েছেন এই গ্রামের সবচেয়ে বিবেচনাওয়ালা একজন মানুষ। এই সব কথা বলে লাভ নাই ভাই, যেটা সত্য সেটা মানুষের বলছি, নেতা হইবা এখন বোঝো, নেতা মানে কি, চেয়ারম্যান মানে কি এখন বোঝো? এই তুমি কি ভাবছো, তুমি চেয়ারম্যান হইবা, তোমার আমি কোলে বসা তোমারে অ আ এ বি সি ডি শিখাই দেবো, তুমি একটা মাংস কামড় দিবা, দরকার পড়লে চাবা নরম করে দেবো, এসব পারবো না।
অনেক জামানার মধ্যে আছি। ফালতুগুলা সব রাখতে যা। কি রমিজ মিয়া, বড় ভাইয়ের পেয়ার দেখলা? আরে মিয়া, তোমার একটা কথা, যারা নিজের মানুষ তারা সবসময় নিজেরে থাকে, বিপদ আপদেও সাইডা যায় না। আর পর যারা তারা দেখবা তোমার বিপদ দেখে পালায় যাবো। এখন তো হাতে নাতেই প্রমাণ পাইলা, পাইলা না? আপনি আমার জ্ঞান দিতে আসেন না, আপনার মতো এরকম স্যাঁচরা ধরিবাজ লোক আমি আর জীবনে কোথাও দেখি। কি করতে হবে না করতে হবে আমি করবো, আপনি হামিদের টাকা বুঝা পাইছেন না? হ্যাঁ, এখন যান, প্লিজ যান, কথা বলবেন না। কথা বলবো না, তুমি যে কি পারবা সেটা আমি জানি, তুমি আন্ডা পারবা। যারা পারে তারা এরকম ভাব দেখে না, বুঝছো? তোমার যে কারণে ডাকলাম তোমার সাথে একটু কথা বলতে চাই। ও মামা, কথা বলবেন? ঠিক আছে, আসেন ঘরে, আসেন বসে কথা বলি, আসেন। আরে না না, তোমার এখন একটা ব্যক্তিগত জীবন আছে না, এখন কি যখন তখন তোমার ঘরে গিয়ে তোমার বিরক্ত করা যায়? মামা বুঝলাম না, মাত্র একটা দিনের ফেরে, আমি অনেক বড় মানুষ হয়ে গেছি, আমার একটা ব্যক্তিগত জীবন হয়ে গেছে, এগুলো কি করেন আপনারা? এটা কোনো কথা? চলেন তো, চলেন ঘরে, চলেন। আচ্ছা ঠিক আছে, যামনে পরে যামনে। শোনো, যে কোনো তোমার ডাকলাম, এই বৌমার সিগনেচারটা নিয়া, বৌমারে কিন্তু আজকে কাগজপত্র বুঝাই দিতে। হ্যাঁ মামা, এত তাড়াহুড়া করার তো আর কিছু নাই, চুমকি তো আছে, ঘরে আইসা পড়ছে, আমার বউ হয়ে গেছে, এখন আমার ব্যক্তিগত জীবনে যা কিছু আছে, আমার নামে থাকা যা কথা, অন্য নামে থাকা একই তো বিষয়। না না বাবা, একই বিষয় না, তুমি যখন তারে কথা দিছো তখন তোমার কথা রাখতে হইব, কি কও? হ্যাঁ শুনো, প্রথম দিন থেকে বউয়ের প্রতি সৎ থাকতে, বুঝছো? এই তুমি তারে যেভাবে কথা দিছো সেই মতো কাজ করো, তাহলে জীবনে সুখী হইবা, শান্তিতে থাকবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মামা মামি আপনারা দুজনে বলছেন তো এটা আমি করুম, আপনাকে এই নিয়ে কোনো টেনশন করার লাগবে না। আম্মা, তুমি না আমারে কইছিলা যে সুমকি বউ এই বাড়িতে আওনের পরে তুমি এই বক্সটা তারে দিবা। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। এই গগলেই, তখন পয়লা দিনে খুয়াই দিলাম, এইসব গহনা গাতি গিফট কোনো কিছু দেওয়া লাগবে না, তারপরেও এটা কেন নিয়ে আসছ তুই? আরে বাবা, তুমি তো কইছো তোমার বউরে যাতে বিয়ার মধ্যে কিছু না দেই, আমরা তো তোমার বউরে কিছু দিতাছি না, আমরা দিতাছি আমার ঘরের মেয়েরে। মামা আপনাকে লগে আর পারা গেল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আম্মা আব্বা, তোমরা তাড়াতাড়ি যাও তো, সে গয়নার বক্সটা দিয়ে আসো, আমার অনেক গল্প শোনার বাকি আছে, তাই না মুকিত ভাই? অনেক গল্প বাকি আছে না, সব গল্প না 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 না, কি শুনবি গল্প? আচ্ছা 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 আচ্ছা, তুমি কাঁধে ছাড়ো, বস। জানো মাস্টার, গতকালকে লতিফ যা করছে ডাকাতদের সামনে আমি তো চিন্তাই করতে পারি নাই, তার যে গলার জোর, বাপরে বাপ, সেটা গতকালকেই বুঝলাম। আসলে করিম ভাই একটু বেশি চেঁচামেচি করে বলে আমি একটু চুপ থাকি, এই আর কি। খালি চিল্লাচিল্লি করছে নাকি? না না, শুধু চিল্লাচিল্লি করবে কেন, সে হসপিটালে যেই পরিমাণ ছুটাছুটি করছে, সবাইকে সাহায্য সহযোগিতা করছে, দৌড়াদৌড়ি করছে, তাইলে তো আমগুরই উচিত লতিফের মিষ্টি খাওয়ানোর। লতিফ আবার মিষ্টি আনলো কেন? আমি তো মিষ্টি আনছি বিয়ের সম্বন্ধের জন্য, আপনারা নিশ্চয়ই জানেন তপু আর ময়নার বিয়ের কথাবার্তা চলতেছে, সেজন্যই সম্বন্ধ করার জন্য তাকে না একটা ওই মিষ্টি নিয়ে এসেছি। চলতেছে মানে ওরা তো পালায় বিয়ে করেই ফেলাইছে। করতেই পারে, কি কইতেছেন আপনারা এসব, মানে বিয়া হেরা করে লেছে মানে? বাহ বাবা, তোমরাও জানো না দেখি? না জানলে আর আপনার বাড়িতে মিষ্টি নিয়ে আসমকির লিগিয়া, তাহলে তো মেয়েরই সরাসরি পাঠা দিতাম, তাই না? মন খারাপ করো না লতিফ, আসলে কামলা ফ্যামিলির লোকদের এই সমস্ত সমস্যা আছে, তারা সব কাজ পালায়া লুকায়া চুরি কইরা করে।
মাস্টার সাহেব আপনি কারে কামলা করতেছেন? লতিফ তুমি মনে কিছু নিও না, মাস্টার মজা করতেছিল। মাস্টার তোমার না কোনো সময় জ্ঞান নাই। আরে আমার তো কথাবার্তার টাইম টেবিল নাই, ঠিক ঠিকানা নাই, এদিকে তপুর বইয়েরই তো টাইম টেবিল নাই, ঠিক ঠিকানা নাই। মানে? আরে মানে কিছু না ভাই, চা নাস্তা করেন, এখন তো সম্বন্ধ হয়েই গেছে তাই না? নাস্তাটি করুন, আমি তো কিছুই বুঝতেছি না আপনাকে কথা। উনি মজা করে কইতেছে ময়নারে কামলা। মজা করতেছি না লতিফ, এখানে মজার কিছু নাই। গ্রামের সব লোক জানে যে ময়না হইল তোমাগো বাড়ির কামলা, কামের বেটি। কি আজব ধরনের কথা কইতেছেন মাস্টার সাহেব, ময়না কাজের মেয়ে কামলা হইতে যাবে কুলি গাঙ্গু বাড়ির? সে কত বড় ঘরের, কত ভালো মেয়ে, এটা আপনারা জানেন? না জানে আন্তাজে অন্তাজে কথা বলা কিন্তু ঠিক না। এই তুমি কি আমারে হুমকি দিতেছো? আমার ভাইরে জোর কইরা ফাঁসায়া ময়নারে ঘাড়ে চাপাইছো, কামলার মাইয়ারে ভালো ফ্যামিলিতে বিয়া দেওয়ার এত শখ কেন তোমাগো? কিসের ভালো ফ্যামিলি? যেই ফ্যামিলি মানুষের সম্মান দিতে জানে না সেই ফ্যামিলি আবার কিসের সম্মানিত ব্যক্তি? ওই ফ্যামিলিতে আঙ্গু ময়নার আমরা বিয়ে দেবো কি জন্য? আরে লতিফ তুমি শান্ত হও, সবাই একসাথে চিৎকার চেঁচামেচি করলে চলবে না, তুমি শান্ত হও, ঠান্ডা হও। কিসের ঠান্ডা হবো? আপনি জামারে ঠান্ডা করেন, সে তো শিক্ষক নামের কলঙ্ক, আমরা খামাখেরা মাস্টার সাহেব কই? হ্যাঁ লতিফ, আমার বাড়িতে বসে আমার অপমান করতেছো? আপনার আবার মান, একটা মেয়ের না জানি আপনি অপবাদ দিতেছেন, আপনার লজ্জা করে না? কামলার আবার লজ্জা, মান, অপমান? আহ মাস্টার, বিয়ে তো হয়েই গেছে, খামাখা এইসব বইলে তুমি কথা বাড়াইতেছো কেন? এইবার ডিভোর্স হইব, ওনার পক্ষ থেকে আমি ডিভোর্স দিয়ে যেতেছি। এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক, আর যা কথাবার্তা হইব সব কোর্টে হইব। মূর্খ একটা, একজনের পক্ষ থেকে আরেকজন তালাক দিতে পারে নাকি? আসমানে তাই কহো না রে বন্ধু ধরতে পারবো না, মাটিতে তাই কহো না রে বন্ধু টাচ করতে পারবো না, চেষ্টে থাইকো বন্ধু তুমি চেষ্টে থাইকো বন্ধু। কিরে বন্ধু, থ্যাংক ইউ। এনি সিস্টেম? আরে কি সিস্টেম করবো, আমার কি ভালোবাসে নাকি? সে তো তার মেয়েরে ভালোবাসে, আমার তো নিজের পোলাই ভাবে না। বুঝছি, তারা বিয়ে করার মানে ঝামেলা, এই কারণে প্রবলেম। আরে কি আর কমু বন্ধু, তোরে আমার বিয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। হাউ? তার ভাবটা এমন যে আমার বিয়ে করালে তার মাথা ব্যথা বাড়বো। আমার মনে তুই সিস্টেমে গলত করছস, তুই ছবি গুলো দেখাইছিলি, আমার তুই ছবি গুলো দেখাস নাই। আর ছবি গুলো যদি দেখাও থাকোস তাহলে মেয়েদের লাইভ দেখা, টিকটক ভিডিও গুলো দেখা, দেখলে তারা বুঝতে পারবে যে হাউ গার্লস আর বিউটিফুল। আরে দোস্ত, আমি তারে সব দেখাইছি, তারে ছবি দেখালাম, ছবি ছুঁড়ে ফেলে দিল, তারে আমি যদি এই টিকটক এই মোবাইলে কিছু দেখাই মোবাইল আসার দিয়ে ভাঙ্গে ফেলবো। কি কস আঙ্কেল, হাউ ডেঞ্জারাস, ওমাগো দুর্দান্ত। আচ্ছা তুই আমারে কো, আমি কি করুম? কিছু করার নাই, তোমার এভাবেই যাবে। আর ওল্ড সিটিজেন, মুরব্বী মানুষ, তুমি যা কাজ করো, তোমার প্রজেক্টটা বন্ধ করে দিয়া তুমি প্রজেক্টটা আমারে দিয়ে দাও, ছবি টবি যা সব আমারে দাও। কেন বন্ধু, তুমি ছবি দিয়ে কি করবা? তুমি তো দেখবা ভিডিও। এই জন্যই তো তোর কাছে ছবি এলাম, ছবিটারে মাথার মধ্যে এডিট করবো, এডিট করে মনে কর ভিডিও বানাবো, ভিডিও বানাবো মনে কর স্বপ্ন দেখবো, স্বপ্ন তো বুঝেছি। এই যে সব কিছুতে তোর এই খারাপ চিন্তা ভাবনা, এই কারণে আমাকে বিয়ে হয় না। ইস, ভালো থাইকা, সুপুরুষ থাইকা, মানে ভদ্র হয়ে যেমন চার পাঁচটা বিয়ে করছিস তুই, আমি দুদিন নামি করছি, আর পাঁচ ছেড়া কামিং, মাই সিস্টার ইজ কামিং। ভাইয়া আসো, আমার ডাকে তোমারে। আই ডোন্ট গো, আমি যাবো না, বিকজ আমার লাভস ইউ লট, আমার তোমারে বেশি ভালোবাসে, তুমি আমার চোখের মণি, ইউ আর দা কি বলে আইস অফ তারা অফ আম্মা। হায় রে অভিমান রে। আচ্ছা শোনো ভাইয়া, ঠান্ডা মাথায় তোমার একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আম্মা কি আমাদের কোনো ভেদাভেদ করতো? ওদিক তাকে আছো কেন, জবাব দাও, বলো করছে? না করে নাই। আব্বা মা আমার থেকে বরঞ্চ তোমারই বেশি ভালোবাসতো, কারণ তুমি তাদের একমাত্র ছেলে, কত স্বপ্ন ছিল তাদের তোমারে নিয়ে, কিন্তু তুমি তোমার কাজকর্ম দিয়ে তাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারো নাই, এই কারণে তারা একটু মনে মনে কষ্ট পায়, এজন্যই এরকম করে। আচ্ছা সবাই কি লাইফে সফল হয়? সবাই হয়তো মানুষ হিসেবে সফল হতে পারে না, কিন্তু সন্তান হিসেবে তো তুমি সফল হতে পারতা না? কি লাগতো তোমার, আব্বা আম্মার একটু কেয়ার করতা, আব্বা আম্মার কথা মতো একটু চলতা, তাদের মনটা একটু খুশি রাখতা, এইটুকুই তো।
এদিক তাকাও ভাইয়া, অনেক বাঁকা পথে চলছো, এখন একটু সোজা পথে হাঁটো। দেখ বাব্বা মা তোমার সাথে এরকম করবে না, তারা অনেক ভালোবাসে তোমারে। তুমি তাদেরকে যতটুকু না ভালোবাসো তার থেকে দেখবার ডাবল ভালোবাসা নিয়ে তারা তোমারে আপন করে নিছে। আসো আমার লক্ষ্মী ভাইয়া, বাড়িতে আসো। যা আসতেছি। আসো। আমি আর এখানে থাকুম না। তুমি তো যে টাকা দিছো ওটা অ্যাডভান্স কয়, তুমি তো দিবে ওরে ফিজ, ওটা তো দাও নাই। আপনি তো দেখি উকিল না, দালাল, দালালের চেয়েও বেশি খারাপ। কথাটা তুমি ঠিকই কইছো, এইবার চেহারা সুরত দেখা তো ওইরকমই মনে হয়। কি উকিল দেখা তো মনে হয় খুদা দালাল না, ফিটকা দালাল। বুবু এত পেশার পাইলো না তো, কিসের ভিক্ষে দালাল? কথা কও বেশি, আর চেহারা দিয়ে কি সবকিছু বোঝা যায়? শোনো, তোমার এই কই, তুমি না কইছো তুমি একজন শিল্পী আর্টিস্ট? আরে তুমি এখান থেকে চলে যাবে কেন? তোমার কাছে কাজটা হইলো বড়, টাকা পয়সা না, তুমি কাজটা কইরা তই তো যাইবে না। আমি তো থাকুম না, থাইকে কি করমু? ওনার বউ নিপা আমার ফেজে অ্যাটাক করছে, আমার ফেজে যদি নষ্ট হয়ে যায় আমি থাইকে কি করুম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা তো নরমাল না, একটু অ্যাবনরমাল না, মানে বুঝছো না ব্যাপারটা, ব্যাপারটা একটু সেন্সিটিভ। তো এই যে মনে করি যে আমি আমি এটা লোক উঠতেছি কি প্রোটেকশন লোক উঠতেছি কেন এমনি, হ্যাঁ ব্যাপারটা বুঝতে হইব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন থেকে মানে তোমারটা আর ওই আমার বোর্ডটা দুইটা আমি এখন আলাদা আলাদা দিই মনে, অসুবিধা নেই, টেনশন নেই। শোনো পড়ি, তোমার একটা কথা কই, তুমি তো একজন আর্টিস্ট শিল্পী না, ম্যানেজ করে আমার দরকার হলে অ্যাক্টিং কইরা করবা, হ্যাঁ অ্যাক্টিং কইরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবা ওর বউ নিপা যাতে ওরে সাইডে না যায়, বুঝছো না? এই কাজটা তোমারে করতে হইব, মানে অ্যাটাক শান্তরি করতে হবে কি, মানে আমার প্রতি অ্যাট্রাকশন। ঠিক আছে, আমার অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেন, নাইলে কিন্তু কিছুই হইব না। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি আমনে এমন শেষটা দুনিয়ার মধ্যে আমি আর দেখি নাই, মনে হয় নাম্বার ওয়ান শেষটা। বেশি কথা আমি কেন শুনবো না, আপনি যে পরিমাণ শেষটা আমি শুরু করছেন কদিন মতো গিনিস বুকের মধ্যে নাম উঠেবেন, এটা দিয়ে দেন। আরে থাম, আপনার স্বভাব যে কোন লেভেলে নেমে গেছে গেটা উনি গেছেন আপনি, মানে নতুন দেখছো? যাও অসুবিধা নাই, এখন যেটা হয়েছে আম্মা মাল তো গেছে। আপনার কাজ করিমকে করতে হচ্ছে, আপনি করিমকে একটু শান্তি দেন। আহ জগবস্তি, ঢুকতে না ঢুকতে কি ধরনের কথাবার্তা শুনলাম! আচ্ছা এই বাড়ি থেকে কি ভদ্রতা উঠে গেল নাকি? একটা মানুষ এসছে তুমি ভদ্রভাবে কথা বলবো না, কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ ঠিকই বলেছ, আমি বেয়াদব। আর তাছাড়া বেয়াদব তো বলেই ফেলছ, আপনি হচ্ছেন গিয়া বীর মহাবীর। আরে গ্রামের চোখে আপনি এবং করিম ভাই তো এবারে হিরো। 100 তে 100